ওয়েলকাম বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাঙালি জাতির গর্ভের সন্তান সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। আমরা আজকে দেখব আমাদের প্রিয় নেতার সমাধি এবং তার বসতভিটা। তো আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বঙ্গবন্ধুর মাজার শরীফ। আমরা এখন এক নম্বর গেটে আছি, গেটটা অনেক সুন্দর সুসজ্জিত। এই গেট দিয়ে প্রবেশের অনুমতি না পাওয়ায় আমরা অন্য গেটের দিকে যাচ্ছি। এটাই সেই টুঙ্গিপাড়া যেখানে বঙ্গবন্ধুর ছেলেবেলা কেটেছে এবং এখানেই তিল তিল করে বেড়ে উঠেছেন আমাদের প্রিয় নেতা। আর তার বিচরণে মুখরিত হয়েছে পুরো টুঙ্গিপাড়া। আমরা তার স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখব। অনেক কষ্টে পারমিশন মিললেও আমরা দেখি ভিতরটা। এটাই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত বঙ্গবন্ধুর সমাধি। এখানেই তিনি চিরসায়িত আছেন। বৃষ্টির মধ্যে, এখন অবশ্য বৃষ্টি কমছে কিছুটা, এখানে প্রবেশে নিষেধ আছে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে, তো আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না। আপনাদেরকে সমাধি চারদিক থেকে দেখাবো এবং বঙ্গবন্ধুর বসতভিটা দেখাবো যেখানে উনি বাস করতেন। আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখি। অনেক সুন্দর চারদিকটা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। চারিদিকে বঙ্গবন্ধু এবং তার পরিবারের স্মৃতি বিজড়িত। এই বিল্ডিংটা এরকম ছিল না, কিছুটা আংশিক সংশোধন করা হয়েছে, মেরামত করা হয়েছে। এটা বঙ্গবন্ধুর পারিবারিক জমি এবং বিল্ডিং। দেখুন এখানে বিস্তারিত লেখা আছে। আর এখানেই বঙ্গবন্ধু বসবাস করেছেন তার পরিবারের সাথে। এই অংশটা ভেঙে গেছে একেবারে, তবে তা স্মৃতিচীর্ণ। এখানে যেন এখনো তার গায়ে লেগে থাকা ধুলি পড়ে আছে। এটা মিটিং রুম। এখানে বিভিন্ন জরুরি মিটিং করা হয়, দলীয় মিটিংগুলো এখানে করা হয়। চারিদিকে শুধু বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু। দেখুন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, গাছের তৈরি নৌকা, সুন্দর করে গাছ ছেটে নৌকা বানানো। ওয়াও, অনেক সুন্দর দেখতে, আপনারা মুগ্ধ হবেনই।
এবং বাম দিকটা আমরা খেয়াল করছি দেয়ালের বাইরে ওই দিকটায় বঙ্গবন্ধুর বসতভিটা। যত দেখবেন মুগ্ধ না হয়ে উপায় নেই। আর হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকুন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। আজকে এ পর্যন্তই, সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি বঙ্গবন্ধুর মাজার থেকে। আবার দেখা হবে কোনো এক জায়গা কোনো একদিন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।